গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া ইউনিটের উদ্যোগে বুধবার তেলিয়ামুড়া স্থিত শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরে 31তম এক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির দুই সদস্য মিলন রায়, গোপাল দেবনাথ, গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশন তেলিয়ামুড়া ইউনিটের সম্পাদক দীপক দাশগুপ্ত সহ অন্যান্যরা। এই বার্ষিক সাধারণ সভায় 2021 থেকে 2022 অর্থবর্ষে আয় ব্যয় সহ একাধিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। মূলত বার্ষিক প্রতিষ্ঠা দিবস, এই দিবসটি হলো 31তম বার্ষিক প্রতিষ্ঠা দিবস তেলিয়ামুড়া ইউনিটের। এবং আমরা প্রত্যেক বছরই অনুষ্ঠান করি, কিন্তু বিগত কোভিডের কারণে 19-20-21 আমরা অনুষ্ঠান করতে পারি না। আর আমাদের প্রত্যেকটা সদস্যের সঙ্গে যোগাযোগ এবং সমিতির সদস্যদের যে বিভিন্ন যে দাবি দেওয়া এবং সমিতির সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা বা অসুবিধাগুলি আছে সেগুলি যাতে কীভাবে দূরীকরণ করা যায় এবং আগামী দিন যাতে আমরা পেনশনার ভালোভাবে থাকতে পারি এবং তাদের মানে কোনো রকম অসুবিধা না হয়, এবং তাছাড়া বিভিন্ন দাবি দেওয়া আমরা উপস্থাপন করছি, যেমন পেনশন বুস্টের যে পুনরায় চালু করা, যে বর্তমান যে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।